পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, 5,500 বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাদের ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীতে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই এই আবির্ভাব। এই তিথিকে ভক্তরা তাই শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন। বিশ্ব শান্তি কামনায় বরাবরের মতো রাজধানী ঢাকায় জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের হয় পলাশীর মোড় থেকে। আরও জানাচ্ছেন মৌসুমী আচার্য। হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। এই উপলক্ষে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারক ব্রত, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করে হিন্দু সম্প্রদায়। বিকেলে জন্মাষ্টমীর ঐতিহাসিক শোভাযাত্রা বের করা হয়। রাজধানীর নানা প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা এতে অংশ নেন। কৃষ্ণের শিশুকাল, কারাগারে জন্ম, কংসের ভয়াল রূপ সহ শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশ ও চরিত্রের আদলে সেজে ভক্তরা এই শোভাযাত্রায় অংশ নেন। হাতি ও গাড়ির পিঠে চেপে ঢাক ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের ধ্বনির সাথে হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এর আগে প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আলোচনা পর্বে এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার বলে জানান বক্তারা। আমাদের নিরাপত্তা বাহিনী যারা যা করণীয় তারা করেছেন এবং আমাদের জনগণ বিশ্বাস করেন, আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশ বাংলাদেশ মাইনরিটি মাইনরিটি এরকম ইনফেরিয়রিটি কমপ্লেক্স যদি থাকে তাহলে কিছু দুর্বৃত্ত আছে, এরা আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ে এইসব দুর্বৃত্তদের এগিয়ে আসুন, আমরা আপনাদের সঙ্গে আছি, এদের মোকাবিলা আমরা করব। ঐতিহ্যবাহী এই শোভাযাত্রার হাত ধরে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধর্ম, সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালিত হয় জন্মাষ্টমী নামে। ভক্তরা ভক্তের আরতি সাজিয়ে দিনটি পালন করেন আর আনন্দের রেশটুকু ধরে রাখতে চান বছর জুড়ে। মৌসুমী আচার্য, এসিটিভি, ঢাকা।